হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আইভি কুকিং স্টুডিও থেকে আমি আইভি চলে এসেছি আরও ছোট্ট একটি ভিডিও শেয়ার করার জন্য। আজকে তৈরি করে দেখাবো টকঝাল মিষ্টি, খুবই মজাদার কাঁচামরিচের আচার। তো যখন জলপাই, আম কিছুই পাওয়া যাবে না, তখন কিন্তু এই আচারটি আপনারা তৈরি করে খেতে পারবেন। আর কীভাবে 6 মাসটাকে 1 বছর ভালো রাখা যায় তার টিপসও থাকবে আচারের শেষে, রেসিপির শেষে। তো আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই সহজভাবে। অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভাইরাল একটি কাঁচামরিচের আচারের রেসিপি আছে, তবে সেখানে একটুখানি মিস্টেক হয়েছিল, যার কারণে আমার ভিউয়ার্সরা আমাকে অনেক কমেন্টস করেছে যে আপু পুরোপুরি রেসিপিটা দেখাও, এই জন্য আজকের রেসিপিটি। তো ডাল, আলু ভর্তা কিংবা খিচুড়ির সাথে এই আচার খেতে খুবই ভালো লাগে। যারা আমার মতো তৈরি করে খান তারা তো জানেনই, আর যারা কখনো ট্রাই করেনি একবারভাবে ট্রাই করবেন আমার রেসিপিটি ফলো করে, আশা করছি খুবই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে আমি 1/2 কেজি পরিমাণ কাঁচামরিচের আচার তৈরি করব। সেজন্য এখানে আমি 1/2 কেজি পরিমাণ কাঁচামরিচ বেশ ভালোভাবে ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি। আর মরিচগুলো দেখতেই পাচ্ছেন আমি নিচ থেকে একটু কেটে নিয়েছি, আর কিভাবে কেটে নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এই জিনিসের দিক থেকে কেচি দিয়ে একটু এভাবে কেটে নিতে হবে, অল্প করে একটু, এতে করে আর মরিচগুলো যখন তেলে দিব তখন আর ছিটবে না। আর যদি না কাটা হয় তাহলে কিন্তু ছিটে চোখে মুখে যেতে পারে, এ বিষয়ে অবশ্যই খেয়াল করবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মরিচই নিচ থেকে একটু করে কেটে নিয়েছি। আর এখানে আমি 3টা বোম্বাই মরিচ নিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এই আচারের ভিতরে। যদি আপনারা বোম্বাই মরিচের ঘ্রাণ পছন্দ না করেন তাহলে এই মরিচ না দিলেও হবে। তো এখন এই বোম্বাই মরিচগুলোকে আমি কেচির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিব, এতে করে ঘ্রাণটা খুব ভালোভাবে ছড়াবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি, আর এটা হাত দিয়ে বটি দিয়ে কাটতে যাবেন না, তাহলে কিন্তু হাতে ঝাল লাগবে। আর আমি যেভাবে কেটেছি আর ধরেছি দেখতেই পাচ্ছেন, এভাবে কেটলে কেটে নেওয়ার পরে কিন্তু হাতে একটু জ্বালাপোড়া করবে না আর হাতে টাচও লাগবে না, দেখতেই পাচ্ছেন। এভাবে করে সবগুলো মরিচ আমি কেটে নিচ্ছি। অলরেডি কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এই মরিচের, আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি, এখন আমি চলে যাব আচার তৈরি করতে। আর আচার তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আচার তৈরি করার সময়। চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা হালকা একটু গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি 3 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, রাঁধুনি পাঁচফোড়নটা আছে। এখন আমি 5 ফোড়নটাকে 3 থেকে 4 মিনিট হালকা তেলে নিব। এ পর্যায়ে চুলার জ্বালটা কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে গেলে তিতা লাগবে। এখন কড়াইয়ে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো তেল দেওয়া হয়ে গেছে, এখন তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে মশলা দিব। তো এখানে আমি 1 টেবিল চামচ জিরা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়ার দরকার নেই, তেলটা একদম দেওয়ার পরেই মশলাটা দিতে হবে। মশলাগুলো দেওয়ার পরে তেলটা কিন্তু ফুলে উঠেছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এ পর্যায়ে যে সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার আছে এটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আমি। আর এই সিরকা ব্যবহার করার কারণে আচারটা বেশ কিছুদিন ভালো থাকবে, প্রায় 6 মাস থেকে 1 বছর ভালো থাকবে। আর যে ফেনাটা দেখতে পাচ্ছেন ফেনাটা কিন্তু অলরেডি কমে গিয়েছে। এখন চুলার জ্বালটা কমিয়ে রেখে মশলাটাকে সুন্দর একটু কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে, মোটামুটি কষালে হবে, খুব বেশি কষানোর দরকার নেই। আর এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা ছোট ছোট রসুন খোসা ছাড়িয়ে এভাবে নিয়েছি, রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচের আচার কিংবা যে কোনো আম, জলপাইয়ের আচার এভাবে রসুন দিলে খেতে খুব ভালো লাগে আমার কাছে, আর আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, ট্রাই করবেন বাসায়। মশলাটা একটু কষানো হয়ে আসছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ 1 টেবিল চামচ লবণ, সরি। আর লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি সুন্দর একটা কালার আসার জন্য একদম অল্প পরিমাণে রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই মরিচের গুঁড়োটা কিন্তু একদমই ঝাল না, জাস্ট কালারের জন্য দিচ্ছি আমি, আপনারা চাইলে না দিতে পারেন, সমস্যা নেই।
সবকিছু আমার বেশ ভালোভাবে একটু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে একটা কালার চলে আসছে। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ তেঁতুল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেঁতুলটা একটু ভিজিয়ে রেখে তারপরে কাপটা বের করে দিতে পারেন, তবে এভাবে দিলেও কোনো সমস্যা নেই, তেলের ভিতরে দিলে তেঁতুলটা কিন্তু গলে যাবে। এখন একটু নেড়ে চেড়ে তারপরে কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে দিতে হবে। সবকিছু মেশানো হয়ে গেলে চুলার জালটা মিডিয়াম থেকে লো হিটে রেখে ঢাকটা বন্ধ করে রেখে দিচ্ছি। ফিরে আসছি 3-4 মিনিট পরে। 2-3 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে আমি আচারটাকে নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু মরিচের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। বারবার নিচ থেকে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি, আর যেহেতু তেঁতুল দিয়েছি, সিরকা দিয়েছি, তো আচারটা কিন্তু টক হবে। এই জন্য যদি মিষ্টি দিই তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে, টক মিষ্টি ঝাল হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো এখন চিনিটা দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আর এখানে আপনারা চিনি পরিমাণ, আপনারা যদি ঝাল, যদি ঝাল টক খেতে চান তাহলে চিনি একদমই কমিয়ে একটু করে দিবেন, সেটা অবশ্যই আপনাদের টেস্টের উপর নির্ভর করবে কতটা দিতে চান। আমি পুরাটাই দিয়ে দিচ্ছি 1 কাপ। ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমার আচারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আচারটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি যে 5 ফোড়নগুলো ভেজে রেখেছিলাম সেই 5 ফোড়নগুলো এরকম করে আধ ভাঙা করে নিয়েছি। এখন সেই 5 ফোড়নগুলোকে দিয়ে দিচ্ছি আমি, আর বেশ ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে খুবই মজাদার টক ঝাল মিষ্টি কাঁচা মরিচের আচার। যারা ঝাল পছন্দ করেন আশা করছি তাদের কাছে আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। আর এই আচারটা দীর্ঘদিন ভালো রাখা যাবে ফ্রিজ ছাড়াই, আর কাঁচা কাঁচে বয়েম কিংবা প্লাস্টিকের জারে ভরে তেল, পুরোপুরি তেল দিয়ে ডুবিয়ে রাখতে হবে আচারটাকে। পুরোপুরি তেল দিয়ে যদি ডুবিয়ে রাখা হয় তাহলে 6 মাস থেকে 1 বছর খুবই ভালো থাকবে আচারটা, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। তবে 3-4 মাস যখন হয়ে যাবে তখন চুলায়, মানে কড়াইয়ে ঢেলে একটু চুলায় জাল করে নিলে, আবার ঠান্ডা করে রেখে দিলে আচারটা কোনোভাবেই নষ্ট হবে না। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করবেন, এতে করে সহজ সহজ আমার সকল রেসিপি পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।